শাকিব বিহীন ঈদ যা বললেন বুবলি। ঢালিউড কিং শাকিব খান ভালোবেসে ঘর বাঁধেন অভিনেত্রী শবনম বুবলির সঙ্গে। এ সংসারে তাদের শেজাদ খান বীর নামে একটি পুত্র সন্তান রয়েছে। তবে বেশ কিছুদিন ধরে তাদের দাম্পত্য জীবনে টানা পড়েন চলছে। শোনা যাচ্ছে ভেঙে যাবে এ সংসার, এজন্য একসঙ্গে ঈদুল আজহাও উদযাপন করছেন না তারা। বুবলি অভিনীত দুটো সিনেমা আজ মুক্তি পেয়েছে, তাই ঈদের দিনেও ব্যস্ততা রয়েছে তার। পুত্র পরিবার ও চলচ্চিত্রের মানুষের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করছেন বুবলি, কিন্তু আনন্দের দিনে তার পাশে নেই শাকিব খান। এ নিয়ে মন খারাপ কিনা সেই প্রশ্নের মুখে পড়েছিলেন বুবলি। এ বিষয়ে বুবলি গণমাধ্যমকে বলেন, ব্যক্তি বুবলিকে হয়তো সবাই অবজার্ভ করছেন, গভীরভাবে দেখছেন বলেই হয়তো কিছু একটা মনে হচ্ছে, কিন্তু বরাবরের মতো আমি একই রকম আছি, কোনো কষ্ট বা মন খারাপ হয়নি, কারণ আমার পাশে আমার চলচ্চিত্র পরিবার, সাংবাদিক পরিবার ও শেজাদ সহ আমার পরিবার আছে, এত মানুষ থাকতে কেন আমার মন খারাপ হবে। বুবলি অভিনীত মুক্তিপ্রাপ্ত দুটো সিনেমা হলো ক্যাসিনো ও প্রহেলিকা। ক্যাসিনো সিনেমায় বুবলির বিপরীতে অভিনয় করেছেন নীরব, এটি পরিচালনা করেছেন সৈকত নাসির। কয়েকটি সিনেপ্লেক্স সহ দেশের 16টি একক হলে মুক্তি পেয়েছে এটি। অন্যদিকে স্টার সিনেপ্লেক্সের ঢাকা ও চট্টগ্রামের 5টি শাখা ও ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস ও চট্টগ্রামের সিলভার স্ক্রিন মিলে মোট 8টি হলে মুক্তি পেয়েছে প্রহেলিকা। এই সিনেমায় বুবলির বিপরীতে রয়েছেন মাহফুজ আহমেদ।